গত 18 জুলাই রাজশাহী নগরীর ভুবনমোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে অর্ধপাগল হিসেবে অভিহিত করেন। এ সময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, ঢাকা 17 আসনে হিরো আলমের মতো একটা অর্ধপাগল নির্বাচন করছে, তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। এই বক্তব্যে মনোক্ষুণ্ণ হন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। রিজভীর এই বক্তব্যের কারণে রোববার দুপুরে ডিবি কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের কাছে লিখিত অভিযোগ দেন হিরো আলম। পরে সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মানহানির অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন তিনি। তার মানহানির ক্ষতির পরিমাণ 50 কোটি টাকা বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার পর হিরো আলম জানান, তাকে গালি দিলে কাউকে ছাড় দেবেন না। আর কেউ মানে আজকে মামলা করা হচ্ছে একটাই ছিল যে হিরো আলমকে মানুষ প্রতিদিন ভোট দেখালে বকা বকা গালি গালা ভাই আর তো পিছন না রে ভাই আমরা সাইড করে একটু সাইড করে একটু ঘুরে গেলে একটা প্রফেশনাল ভাই উনি করেন উনি করেন গালি না দেন কেউ না আমাকে কোন কাজ দিয়ে দেন কোন কাজ এই সুযোগ আছে যে ভবিষ্যতে আমাকে না কেউ গালি গালা বকা দেওয়ার কথাবার্তা বলে আমি কিন্তু একটা কথা খাদ্য বলে আসলে বলে ভাই। এর আগে দুপুর 12টার পর আদালতে উপস্থিত হন হিরো আলম। এরপর তার আইনজীবী আবদুল্লাহ আল মনসুর মামলার আবেদন করেন। মামলার আবেদনে চারজনকে সাক্ষী করা হয়েছে। আদালত হিরো আলমের জবানবন্দি রেকর্ড করেন। শুনানি শেষে আদালত মামলার অভিযোগ তদন্ত করে আগামী 13 সেপ্টেম্বর ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। হিরো আলমের আইনজীবী আবদুল্লাহ আল মনসুর গণমাধ্যমকে এইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় হিরো আলম অভিযোগ করেছেন তাকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মানহানিকর বক্তব্য দিয়েছেন। মামলার আর্জিতে রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ দণ্ডবিধি 500, 501 এবং 506 তারিখে উপলক্ষ করে এই মামলার আজকের যে মূল পালসটা সেটা হলো, আপনারা জানেন যে ইনফরমেন্ট কমপ্লেনের মিস্টার হিরো আলম সে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি। এই তার সম্পর্কে গত 5/8/2023 তারিখে এবং যখন তিনি বাসায় যখন রাত্রে সকাল 10টার সময় যখন তিনি অবস্থান করতেছিলেন তখন তার সম্পর্কে গত 18/7/2023 তারিখে এই মামলার আসামি এই রাজশাহীর মহানগরে একটা পদযাত্রায় অংশগ্রহণের প্রাক্কাল কর্মসূচিতে প্রাক্কালে তার সম্পর্কে কটূক্তি করেছে, যেই কটূক্তিটা মানের হানি ঘটেছে, আক্রমণাত্মক হয়েছে, সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ভক্তদের মধ্যে একটা অন্যরকম ধারণা মেসেজ চলে গিয়েছে। এটা যেন না হয়, মানের জন্য ক্ষুণ্ণ, মানের কেন ক্ষুণ্ণ হয়েছে এর জন্য আইনের আওতায় আসার জন্য কেউ আইনের ঊর্ধ্বে না, এই মেসেজটা যেন সমাজে যায়। মাননীয় আদালত আমাদের বক্তব্য অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন, শুনে উনি ডিবিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য উনি আদেশ প্রদান করেছেন। রিজভীর বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সভায় বলেন, হিরো আলমের মতো অর্ধপাগল অর্ধশিক্ষিত একটা লোক সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে এ কাজ করতে পারে, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের চুলচেরা বিশ্লেষণে হিরো আলম একজন সুস্থ নির্বাচন করার মতো উপযুক্ত নাগরিক হিসেবে 3 বার প্রমাণিত ও যোগ্য হয়েছেন। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার অসংখ্য ভক্তবৃন্দ রয়েছে। রিজভীর বক্তব্যে বাদী সামাজিকভাবে চরম হেয় প্রতিপন্ন হয়েছেন। রিজভীর এই অপমানকর আপত্তিকর বক্তব্যের কারণে হিরো আলম বিএনপির নেতাকর্মী তথা রাজনৈতিক সন্ত্রাসীদের হামলা বা হয়রানির আশঙ্কা করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। রিজওয়ানা রিন্তি, কালবেলা।